সড়কের ট্রাফিক সিগন্যাল বা দোকানপাটের তৃতীয় লিঙ্গের মানুষের কাজকর্ম নগরীর মানুষের চেনা। সকাল বিকাল দুই বেলায় কাজে নামেন তারা। এই টাকা সবাই মিলে ভাগ করে চলছে দিন যাপন। এই জনগোষ্ঠীর অন্য সবার মতো হাত পা থাকা সত্ত্বেও তবুও ভিক্ষার ঝুলি নিয়ে অন্যের কাছে হাত পাততে হয়, এটাকে অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারেননি। অচ্ছুত জনগোষ্ঠীকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে এগিয়েও এসেছেন তারা। এবার তাদের দৈনন্দিন জীবনযাপন নিয়ে বই লিখলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সাগরিকা নাসরিন। মিরপুরে স্বপ্নজয়ী গার্মেন্টসে তার বইয়ের মোড়ক উন্মোচন হলো। শুধু ঘৃণা করবেন কেন, অবহেলা করবেন কেন, আপনারই এখানে এখানে দেখেন আমরা একই পরিবারের মতো। তা আমার পরিবারের একজন যদি থার্ড জেন্ডার হয় তাহলে তাকে কেন আমরা অবজ্ঞা করবো? সে তো আমারই ভাই, আমারই বোন, তাকে তো পিছিয়ে রাখার কোনো মানে হয় না। জ্যোস্তাময়ী উপন্যাসটি পড়লে আমি আশা করি যে যিনি পড়বেন তার মানবিক দৃষ্টি একটু হলেও প্রসারিত হবে। আমি আপনাদেরকে বলবো যে এই উপন্যাসটির যথাযথ প্রচার আপনারা করবেন এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিটাকে সম্প্রসারণ করবেন। অন্য আট দশ জন স্বাভাবিক মানুষের মতোই সমাজের স্বীকৃতি নিয়ে বেঁচে থাকতে চান তৃতীয় লিঙ্গের মানুষগুলো। তাদের কষ্টের জীবন সম্পর্কে জানতে জ্যোস্তাময়ী বই পড়তে অনুরোধ করেন সবাইকে। অনেকে আমাদের দেখলে অনেকটা ভয় পায়, কিন্তু আমাদের জীবনে যা আছে এই বইটার ভিতরে মনে হয় অনেক কিছুই উঠে আসছে। তো আমি সবাইকেই বলবো যে আমাদের মুখের কথা থেকে আমাদের এই বইটা সবাই যেন কিনে। আপনারা সবাই মিলে বইটা পড়বেন আর আমাদের জীবন সম্বন্ধে আপনাদের ধারণা হবে। আর আমরা চাই যে সবাই যেন বইটা পড়ে, আর এই বইটা পড়ার জন্য আপনারা বইমেলায় আসবেন। সাগরিকা নাসরিন আপা শুধু আমাদের একটা জ্যোস্তাময়ী বই উপহার দেয় নাই, আমাদের আজকের থেকে নতুন একটা জীবন উপহার দিয়েছে। আমি সবার আগে আমাদের ডিআইজি হাবিবুর রহমান স্যার এবং আপা এই উদ্যোগটা নিয়েছে যে আমাদের কিছু কথা অন্তত মানুষ জানুক। আমাদের দেখে অনেকে ভয় পায়, আমাদের বিষয়ে খুব খারাপ ধারণা। আমি প্রত্যেকটা মানুষকে একটাই অনুরোধ করব যে আমাদের সম্বন্ধে কিছু জানতে হলে আপনারা এই জ্যোস্তাময়ী বইটা সংগ্রহ করুন। জ্যোস্তাময়ী বইটি অনন্য প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে। বইমেলার 122 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।